আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ জীবনের অনুপ্রেরণার কাজ করে, কিন্তু প্রতিযোগিতা সুস্থ হওয়া প্রয়োজন। রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নাল্লু বলেছেন, ক্লাসরুমে পাঠ নেওয়া সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের একই নজরে দেখতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে সংসদের উভয়কক্ষের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার উদ্দেশ্যে সরকার আগামীকাল একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে। আগামী 17-19 ফেব্রুয়ারি ত্রিপুরায় অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। এবার আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ জীবনে অনুপ্রেরণার কাজ করে, কিন্তু প্রতিযোগিতা সুস্থ হওয়া প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অন্যের সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। তিনি আজ নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন। তিনি বলেন, জীবনে চ্যালেঞ্জ না থাকলে জীবন উদ্যমহীন হয়ে পড়বে। তিনি বলেন, শিক্ষক ও অভিভাবকরা মিলে শিক্ষার্থীর সমস্যার সমাধান করতে হবে। প্রধানমন্ত্রী অভিভাবকদের ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ডকে নিজেদের ভিজিটিং কার্ড না বানানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমনভাবে সক্ষম বানাতে হবে যাতে তারা যে কোনো চাপ সহ্য করতে পারে। তিনি বলেন, মানসিক চাপ জীবনের অঙ্গ, কিন্তু প্রত্যেককেই তা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এই চাপ কমানোর ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা প্রধান। তাছাড়াও ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে পাঠ্যক্রমের ঊর্ধ্বে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের উপর জোর দেন। তিনি বলেন, সুস্থ মনের জন্য সুস্থ শরীর খুবই প্রয়োজন। পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রযুক্তি সঠিক ব্যবহার করতে বলেন। তিনি তাদের সিদ্ধান্ত গ্রহণের অভ্যাস গড়ে তোলার কথাও বলেন। তিনি বলেন, যে কোনো ভ্রম আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিশ্বাস কম হওয়া উচিত নয় বলে উল্লেখ করেন তিনি। তিনি প্রশ্নের উত্তর লিখে অভ্যাস করার কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন যে, সরকার এমন দেশ গড়ে তুলতে চায় যেখানে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের নিজের ক্ষমতা প্রদর্শনের সুযোগ থাকবে। তিনি বলেন, কিছু করার ইচ্ছাশক্তি থাকলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। প্রধানমন্ত্রী বলেন, তার শাসনকালে 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র্য সীমারেখার উপরে উঠে এসেছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ভারত যুবাদের নেতৃত্বে বিকশিত দেশ হয়ে উঠবে। তিনি বলেন, পরীক্ষা পে চর্চা এখন একটি জন আন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা কর্মসূচি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চুড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ক্লাসরুমের সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষক শিক্ষিকাদের একই মনোভাব থাকতে হবে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করবেন শিক্ষক শিক্ষিকারা। পরীক্ষার চাপ ও ভীতি দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। তিনি বলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথা বলার এই অনুষ্ঠানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শুধু পড়ুয়াদের জন্য নয়, তা শিক্ষণীয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের জন্য। এই স্কুলের দুই ছাত্রী পূজা সাহা ও রিক্তা দেবনাথ জানিয়েছে, পরীক্ষার ভীতির আসে পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ তাদের খুবই উপকারে আসবে। পূজা জানান, পরীক্ষা পে চর্চা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছে আমাদের সাথে, এটা আমাদের জন্য আশা করি খুবই উপকারী। এমনকি আমি তাও বলতে চাই যে এইটা আমাদের জন্য উপকারী, তো তাই উনি যে টেস্টগুলি দিয়েছেন এগুলো আমাদের জন্য খুবই উপকারী, আমরা এগুলো অনুকরণ করে বলতে পারি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি, জেলার পুলিশ সুপার বি জে রেড্ডি, শিক্ষা বিভাগের অধিকর্তা সুভাষীষ বন্দ্যোপাধ্যায়, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক প্রমুখ। পরীক্ষা পে চর্চায় আজ আগরতলা শ্রীকৃষ্ণ মিশন স্কুলের একাদশ শ্রেণীর উর্মিতনু সেন, মডার্ন হাইস্কুলের নবম শ্রেণীর কৃতিদেব, দ্বাদশ শ্রেণীর ছাত্রী ইনসা আক্তার এবং লঙ্কামুড়া হাইস্কুলের ছাত্র সুশান্ত রুদ্রপাল অংশ নেয়। এদিকে প্রণবানন্দ বিদ্যামন্দির থেকে ছাত্রী দ্বাদশ শ্রেণীর আদৃতা চক্রবর্তী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। আপ দেখিয়ে কেসি গলতি হতি গলতি রোজমর্রা কে থা অবজার্ভ করে পাত চলেগা কুছ গলতিয়া প্যারেন্টস কা অতি উৎসাহ কর দেতা কুছ গলতিয়া স্টুডেন্ট কি অতিশয় সিনসিয়ারিটি কর দেতি হ্যায় মা তোমাকে ইসে বতা হ্যায় জতনা মে দেখা হ্যায় কি কুছ মা বাপ কো লগতা হ্যায় না গজলা হ্যায় তো মেরে কো নহি মেরে আগে কে রোজা কাপড়ে আছো পহনা কর কে ভেজো তো উসকা কাফি সময় তো উসমে এসে কো নহি জাতা হ্যায় সর্দি ভাগ নেই ইউনিফর্ম ঠিক পহনা কে নহি পহনা মা বাপ সে বড়া আপন হ্যায় তো প্যাড রোজ উপযোগ করতা হ্যায় ওই দিয়া ইয়া
আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আজ প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সংবাদ মাধ্যমকে বলেন, ছাত্রছাত্রীদের পরীক্ষায় যাবতীয় উদ্বেগ নিরসন করে কি করে পরীক্ষায় বসতে হয়, উদ্বেগহীনভাবে কিভাবে পরীক্ষা দিতে হয় তার দিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই যে নর্মাল লাইফ লিড করে পরীক্ষার জন্য যে যাওয়া, আমরা কি করি যে ছেলে মেয়েদের বেশি নম্বর পেতে হবে, খেলাধুলার সাথে উনি বলেছেন খেলাধুলো নর্মাল, মানে সবকিছু নর্মাল লাইফ যদি আমরা যেভাবে আমরা প্রতিদিন আমরা চলি সেইভাবে যদি আমাদের স্টুডেন্টরা চলে, আমরাও সবাই গার্জিয়ান হোক, খুব ভালো লাগবে। অনেক স্টুডেন্ট আমাদের ত্রিপুরারও এটা নিয়ে প্রশ্ন করেছে, তো সব মিলিয়ে সারা ভারতবর্ষের সবাই স্টুডেন্টরা প্রশ্ন করেছে। এবং আমি যা দেখলাম যে ঘুমের কথা উনি বললেন যে কিভাবে আমাদের মানে কোন অবস্থায় ঘুমের যেন কোনো ব্যাঘাত না করে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আসন্ন বাজেট অধিবেশনে সংসদের উভয় কক্ষের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার উদ্দেশ্যে সরকার আগামীকাল একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে। উল্লেখ্য, আগামী 31 জানুয়ারি অধিবেশন শুরু হবে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর পৌরোহিত্যে দিল্লিতে বৈঠক হবে। 31 জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের মহানির্দেশক হিসেবে কে সতীশ নাম্বুদ্রিপার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি উত্তর পূর্বের 8টি রাজ্যের প্রেস ইনফরমেশন ব্যুরো এবং সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনসের অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরি প্রদান করছে। প্রতিযোগিতার এই যুগে নিজেকে যোগ্য করতে সংকল্প গ্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। আজ ঊনকোটি জেলার ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। এখানে মন্ত্রী শ্রী দাসকে সম্বর্ধনা জানানো হয়। তাছাড়া এই বিদ্যালয়ের কৃতী ছাত্র তথা কলকাতার বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর রতীশচন্দ্র দাস এবং তার সঙ্গে আসা চিকিৎসক দলকেও সম্বর্ধন জানানো হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাপতি অমলিন্দু দাস, জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটি সভাপতি নীলকান্ত সিনহা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার প্রমুখ। দৈনিক সংবাদ পত্রিকার চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া আজ সকাল 6:30 জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 52 বছর। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দেবাশিস বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। তাছাড়া আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ফটো জার্নালিস্ট ইউনিয়ন, অ্যাসেম্বলি অব জার্নালিস্টের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো। অমর কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মনের 110তম সিপাহীজলা জেলাভিত্তিক জন্মবার্ষিকী অনুষ্ঠান আজ বিশ্রামগঞ্জে উদযাপন করা হয়। এই উপলক্ষে তপশিলী জাতি কল্যাণ দপ্তর এবং সিপাহীজলা জেলা পরিষদের উদ্যোগে শচীন দেববর্মন স্মৃতি সাংস্কৃতিক কলা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সভাপতি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত। উপস্থিত ছিলেন মোহনভোগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন জিতেন্দ্র দাস, ড তুহিনা মল্লিক মণ্ডল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের তপশিলী জাতি ছাত্রছাত্রীদের ড বি আর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে তপশিলী জাতি সম্প্রদায়ের অর্থনৈতিক দিক থেকে চল এমন 124 পরিবারের হাতে সেলাই মেশিনও তুলে দেওয়া হয়। খেলার খবর, আগামী 17-19 ফেব্রুয়ারি ত্রিপুরায় অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। ভারতের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের মোট 16টি দল এতে অংশ নেবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের 16টি দলের মধ্যে 8টি মহিলা এবং 8টি পুরুষ দল। আগরতলার নেতাজি চৌমুহনীস্থিত এনএসআরসিতে প্রতিযোগিতা হবে। আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা এই খবর জানান। তিনি জানান, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমে 20টি বিভাগের মধ্যে 15টি বিভাগের প্রতিযোগিতা হবে আসামে, বাকি 5টি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতে। ত্রিপুরাতে হবে শুধুমাত্র যোগাসন প্রতিযোগিতা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহিলা যোগাসন খেলোয়াড়দের দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। যুব বিষয়ক মন্ত্রী আরও জানান, আগামী 26-29 ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হবে 7ম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 9.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ জীবনে অনুপ্রেরণার কাজ করে, কিন্তু প্রতিযোগিতা সুস্থ হওয়া প্রয়োজন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, ক্লাসরুমের সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষক শিক্ষিকাদের একই নজর থাকতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে সংসদের উভয় কক্ষের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার উদ্দেশ্যে আগামীকাল একটি সর্বদলীয় বৈঠক বসছে। আগামী 17 ফেব্রুয়ারি থেকে ত্রিপুরায় অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।